সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষা একেবারে সন্নিকটে। তোমরা পরীক্ষার সর্বশেষ প্রস্তুতি গ্রহণ করছো। আজকে ভিডিওতে তোমাদের পরীক্ষা চলাকালে তোমাদেরকে যে সকল গোপনীয় বিষয়গুলো অবশ্যই জানতে হবে সে বিষয় সম্পর্কে আজকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি তোমাদের ভিডিওতে দেখানো হবে। আশা করি তোমরা ভিডিওটি দেখলে তোমরা নিজেরাও সচেতন হবে, সতর্ক থাকতে পারবে। তোমাদের পরীক্ষার সুবিধার্থে, তোমাদের সুবিধার্থে আজকের ভিডিওতে তাই এই ফরমটি সম্পর্কে তোমাদেরকে দেখানো হবে। তো আশা করি এটা হচ্ছে যে পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষার নিয়মভঙ্গ সংক্রান্ত গোপনীয় তথ্যের ফরম। এখানে উত্তরপত্র স্বাভাবিকভাবে পরীক্ষার মধ্যে তোমাদেরকে তোমাদের মতো করে পরীক্ষা দিতে হবে। এর বাইরে যদি তোমরা অন্য কোনো অসদুপায় অবলম্বন করো এবং যদি এ সংক্রান্ত বিষয়ে তোমাদের কাগজপত্র আটক করা হয় অর্থাৎ উত্তরপত্র আটক করা হয়, তাহলে এভাবে এই নিয়মে বা এই ফরম্যাটের নিয়ে তোমাদেরকে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে যেটা লিখছে, উত্তরপত্র সহ আটক করে কাগজপত্রের সঙ্গে এই রিপোর্ট সংযুক্ত করে স্বতন্ত্র প্যাকেটে রেজিস্ট্রিকৃত ডাকযোগে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট সঙ্গে সঙ্গে পাঠাতে হবে। যে কাগজপত্র তো নকল করার সময় ধরা পড়েছে সে কাগজপত্র যে অফিসার নকল ধরেছেন সে অফিসার কর্তৃক তারিখ সহ স্বাক্ষর করে সত্যায়িত করবেন এবং সাথে প্রতিবেদন দাখিল করতে হবে। প্রতিবেদন ছাড়া এতদ সংক্রান্ত কোনো বিষয় বিবেচনা করা হবে না এবং উত্তরপত্রের কভার পৃষ্ঠায় মন্তব্য সহ স্বাক্ষর করতে হবে। এখানে পরীক্ষার নাম, সন, কেন্দ্র, কোড এগুলো দেওয়া হয়েছে। যে পরীক্ষার্থীর বিরুদ্ধে রিপোর্ট দেওয়া হয়েছে তার বিবরণ, রিপোর্টের সঙ্গে জড়িত পরীক্ষার বিষয়পত্র, ঘটনার তারিখ ও সময়, কক্ষ প্রত্যবেক্ষক অথবা কর্মরত অন্য যে অফিসার নকল ধরেছেন তার বিবরণ, যিনি নকল ধরেছেন তার মূল রিপোর্ট সংযুক্ত করে দিতে হবে। পরীক্ষার্থীকে নকল করার সময় ধরা হয়েছে অথবা তার নিকট নকল করার মতো কাগজপত্র ছিল বলে ধরা হয়েছে সে সকল সে নকল করার কাজ সম্পন্ন করতে সমর্থ হয়েছে কিনা তার প্রকৃত অবস্থার পূর্ণ বিবরণ দিতে হবে। তো এই সংক্রান্ত দেওয়া হয়েছে। আশা করি তোমরা ভালো করে প্রস্তুতি নিয়ে নিজেরা পরীক্ষা নেবে এবং অন্য কোনো বিষয় তোমাদের অবলম্বন করার চিন্তা তোমাদের মাথায় রাখা যাবে না। সবার সফলতা কামনা, সবাই সুস্থ ভাবে ভালো থাকে। সবাইকে ধন্যবাদ।